জ্বর থেকে সেরে ওঠার পর খুব চাইনিজ খেতে ইচ্ছে করছিল, তাই ঝটপট বানিয়ে ফেললাম স্পাইসি অরেঞ্জ চিকেন, বাংলায় হয়তো কমলা মুরগিও বলা যেতে পারে। যাই হোক, দেখে নিই কী কী লাগছে। চিকেন কিউব 300 গ্রাম, রসুন বাটা 1 চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, আর গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ, আর লাগছে নুন 1/4 চা চামচ, বেকিং পাউডার 1/2 চা চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, কমলা লেবু খোসার কমলা অংশটা গ্রেট করে 1 টেবিল চামচ, আর ফ্রেশ অরেঞ্জ জুস 1 টেবিল চামচ। সব উপকরণ দিয়ে 10 থেকে 15 মিনিট চিকেন কিউবগুলো ম্যারিনেট করে রাখলেই যথেষ্ট। কড়ায় 1.5 টেবিল চামচ তেল গরম করে ম্যারিনেট করা চিকেন কিউবগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, আর পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমেই করতে হবে। হাই ফ্লেমে রান্নাটা করার সময় কিন্তু কেউ অন্যমনস্ক হয়ে যেও না, তাহলে কিন্তু অরেঞ্জ চিকেন একদম ব্ল্যাকবেরি চিকেন হয়ে যাবে। চিকেন কিউবগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে ভেতরটা। এবারে আমি এগুলো তুলে রেখে কর্নফ্লাওয়ারের গোলাটা বানিয়ে নেব। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ জল দিয়ে গুলে নিলেই কর্নফ্লাওয়ারের গোলাটা তৈরি। এবারে আসি রান্নার মেন অংশে। কড়াইয়ে 1 টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1 কাপ ফ্রেশ অরেঞ্জ জুস আমি ব্যবহার করেছি। তোমরা চাইলে প্যাকেজড বা টিন অরেঞ্জ জুসও ব্যবহার করতে পারো, কোনো ব্যাপার না। এবারে দিয়ে দিলাম 1/4 চা চামচ চিলি ফ্লেক্স আর 2 টেবিল চামচ সয়া সস, লাইট সয়া সস। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন মধু আর 1 টেবিল চামচ কমলা লেবুর খোসার কমলা অংশটা গ্রেট করে দিলাম। এবারে ভাজা চিকেন কিউবগুলো মিশিয়ে দিতে হবে। চিকেন কিউবগুলো গ্রেভিতে ভালো করে নেড়ে চেড়ে এবারে কর্নফ্লাওয়ারের গোলাটা মিশিয়ে দেবো যাতে গ্রেভিটা একটু টেনে যায়। দেখো, অরেঞ্জ চিকেনের গ্রেভিটা একদম শুকিয়ে গেছে। এবার নামানোর আগে একটু রোস্টেড সাদা তিল আর স্প্রিং অনিয়ন ছড়িয়ে নামিয়ে নেব। ফ্রাইড রাইস, নুডলস বা সাদা ভাতের সাথে তোমরা কিন্তু এটা পরিবেশন করতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে।